আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচফোড়ন পিসি চ্যানেলে। আর আজ আমরা এসেছি দামোদর এবং মুন্ডেশ্বরের মিলনস্থল, এই জায়গাটার নাম হচ্ছে বেগুর মুখ। এই জায়গাটা আজ আমরা ঘুরে দেখব, খুব সুন্দর জায়গা। রেল লাইনে আসলে নিকটবর্তী স্টেশন হচ্ছে তারকেশ্বর। তারকেশ্বর স্টেশন থেকে জামালপুর বর্ধমানমুখী যে বাসগুলো আসে সেখানে অমরপুর মোড়ে নেবে, হেঁটে আসতে হবে মিনিট দশেকে পনেরোর রাস্তা। বাট কোনো রিজার্ভ অটো টোটো করতে হবে, এই হচ্ছে রাস্তা। তাছাড়া হচ্ছে জামালপুরগামী বর্ধমানের দিক থেকে বা এ থেকে যে কোনো জামালপুরগামী বাসে এসে অমরপুর নেবে, একইভাবে আসতে হবে। জায়গাটা সত্যি দারুণ জায়গা। পুরো পাহাড়ি নদীতে যেমন লাগে সেরকমই লাগছে জায়গাটা। বাসের ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, এক একটা জায়গায় এমন ফাঁক যে পুরো নদীর পাখা গলে যাবে। এদিকটা পুরো একটা চড়া মতো করে দ্বীপ হয়ে গেছে, এখানটা প্রচুর স্রোত। বাপ রে, এখানটা ভীষণ স্রোত। এই বিচটা পার হয়ে একটা অ্যাডভেঞ্চারের মতো ব্যাপার। ও এখান দিয়ে আবার বাইকও পার হচ্ছে, কিন্তু এত স্রোত আর মানে বাসগুলো, অন্য জায়গায় বাসের ব্রিজে বাসগুলো খুব সুন্দরভাবে পার হয়ে গেছে, এখানে একদম ফাঁক ফাঁক হয়ে আছে। এখান দিয়ে যাওয়া একটু রিক্স আছে। প্রচুর স্রোত এই দিকটা, আর এই দিকটা হচ্ছে দামোদর নদী। আমরা এখন আছি দামোদর নদীতে, আর ওই যে দূরে যাচ্ছি এইখানটা আমরা যাব, ওইটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী। আর এই জায়গাটার নাম হচ্ছে বেগুর মুখ। এখানে দামোদর আর মুন্ডেশ্বরী দুটো নদী মিলিত হয়েছে। এই যে মা আর বাবা সামনে যাচ্ছে, আমি পিছিয়ে গেছি, যাই। একদম এখন নদীর ধার দিয়ে যাচ্ছি, ভাঙন ধরে গেছে জায়গাগুলো। মা জল দেখে আর থাকতে পারেনি, হাত ধুয়ে যেতে চলে এসছে। ঠান্ডা জলটা না, পুরো নীল লাগছে অনেকটা, না? মুন্ডেশ্বরী নদীর ধারে চলে এসেছি। জায়গাটা প্রচুর স্রোত, এবার আওয়াজ দেখেই আপনারা বুঝতে পারছেন যে জায়গাটা ভীষণ স্রোত। পুরো পাহাড়ি নদী যেমন হয় এখানটা সেরকমই স্রোত লাগছে। আমি দেখাচ্ছি, এখানটা খুব সুন্দর লাগছে। এই যে ব্যাকের জায়গাটা দারুণ লাগছে। এইটা দামোদর, যেটা দেখা যাচ্ছে বাহার তুলেছি, এটা হচ্ছে দামোদর। দামোদর এসে এখানটা ভাগ হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে এই যে ডান দিকে যে রাস্তা যাচ্ছে এটা মূল দামোদরটা চলে যাচ্ছে, যেটা দিয়ে আমরা এলাম এতক্ষণ, যেটা দিয়ে আমরা এতক্ষণ এলাম, ওটা হচ্ছে দামোদর। আর ঠিক আমার ডান দিকে দেখুন, এই যে সামনে দিয়ে যেটা চলে যাচ্ছে নদীটা, এইটা মুন্ডেশ্বরী উৎপত্তি হচ্ছে, এইখান থেকে মুন্ডেশ্বরী নদীর উৎপত্তি। এটা ছোট্ট ঘর, এই যে এটা মুন্ডেশ্বরী নদীর। সন্ধ্যা হয়ে যাচ্ছে আর দৃশ্যটা আরো সুন্দর হয়ে যাচ্ছে। এই দিকটা দুটো জায়গার এই মাঝখানটা যে কেটে দিয়েছে বলছে, এখানে এত স্রোত তাই ওই দিকে আর যাওয়া যাবে না এখন। আর নাহলে
ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল পাঁচফোড়ন কৃষি।